আশা করি প্রত্যেকে ভালোবাসেন সোকাই ফাইনালি কিন্তু গুড নিউজ চলে আসে সুকাই ফাইনালি কিন্তু অনেক দিন অপেক্ষা করার পর এই যে ডক্স টকনার দেখতে আছে এই ডক্স টকনার কিন্তু বাইন্যান্সের লিস্টেড অ্যানাউন্সমেন্ট এবং হচ্ছে এই যে লাঞ্চ ফুল এই লাঞ্চ ফুল অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে আসছে সোকছে আপনারা জানেন যে আমরা কিন্তু বাইন্যান্সের লিস্টেড হওয়া অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহে বসেছিলাম সো বাকি যে অ্যাক্সেঞ্জগুলো রয়েছে ওই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট অলরেডি চলে আসছে ঠিক আছে এবং টাইম কাণ্ডনা কিন্তু শুরু হয়ে গেছে তো ফাইনালি কিন্তু দেখতেছেন এই যে ডক্স দেখতে দেখতেছেন এই ডক্স টোকেন কিন্তু বাইন্যান্সের লিস্টেড অ্যানাউন্সমেন্ট এবং হচ্ছে লঞ্চ প্লনাউন্সমেন্ট চলে আসছে সো বাইন্যান্সে যারা যা ডিপোজিট করেন তারা কিন্তু বিশ হাজার করে হচ্ছে ডক্স টোকেন আপনার বোনাস পাবেন এই বোনাসটা নেবেন কি হবে এ টু জেড প্রসেস দেখা দেবো আপনি যদি লক্ষ্য রাখেন তো দেখতে ফাইনালি কিন্তু ওদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে চলে আসে তো লক্ষ্য রাখেন ওরা কিন্তু আপডেট দিচ্ছে তো আপডেটে বলছে কি বিগ নিউজ ডক্স অন বাইনান্স লাঞ্চ ফল ঠিক আছে তো এখানে বলছে আমাদের যেই ডক্স দোকানটা রয়েছে এটা কিন্তু ফাইনালি বাইনান্সের লাঞ্চ ফল চালু হয়েছে তো প্রথম দেখতে আছেন এখানে কী বলছে বিশ হাজার ডগ্স উইল বি গিফট ডিপুইট অন বাইনাস ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপ টু আপনি হচ্ছে বিশ হাজার ডগ্স আপনার বোনাস পাবেন বা গিফট পাবেন এই গিফটটা নেবেন কী ওই পস্টটা বলে দিব আর এখানে দেখছেন স্বর্ণ কিন্তু আপনি এখান থেকে দশ হাজার হচ্ছে ডগ্স পাবেন ঠিক আছে আর এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো দেখতেছেন ফার্স্ট কাম বেসিক ঠিক আছে তো এখন প্রথম তো দেখতে দেখতেছে ওরা কিন্তু বেশ কয়েকটা আপডেট দিচ্ছে তো আপডেটে বলছে কী করছেন তারা ওকে অ্যাক্সেঞ্জ রাখে দেবেন আবার ক্যান্সেল করতে যায় না ঠিক আছে তো প্রথমত দেখতে চান বিয়াল্লিশ মিলিয়ন ইউজার কিন্তু ওরা হচ্ছে এয়ারড্রপের জন্য ইলোজল করছে তাদের মধ্যে হচ্ছে আঠেরো আট মিলিয়ন ঠিক আছে আট মিলিয়ন হচ্ছে ইউজার এই যে বিভিন্ন এক্সচেঞ্জার বাই বিট তারপর হচ্ছে বিট গেড ঠিক আছে তো তারপর দেখতে দেখতেছেন টেলিগ্রাম ওয়ালেট এখানে কিন্তু উদ্যোগ করছে অলরেডি বাকি যে মানুষগুলো রয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা উদ্যোগ করে নাই তো প্রথমত লক্ষ্য রাখেন কেন এ কী বলছে হচ্ছে ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট ঠিক আছে তো এখানে দেখতেছেন ক্লেম এবং এক্সচেঞ্জার ওয়ালেট আপনার হচ্ছে কোন সময় পর্যন্ত ক্লেম করতে পারবেন তো দেখেছেন তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে ক্লেম করতে পারেন আগস্টে আর এখানে দেখতে আছেন মানে টেলি হচ্ছে টোন কিপার যারা যারা উড্ডোর দিয়েছেন তারা কোন সময় ক্লেম করতে পারবেন তো দেখতে আছেন লিস্টিং যখন হবে তো দেখেন লিস্টিং কিন্তু ছাব্বিশ তারিখে হবে বাকি যে অ্যাকসানগুলো রয়েছে ওগুলাতে কিন্তু তেইশ তারিখ বলছে তো সেহেতু মনে করতে পারেন ওগুলো কিন্তু অটোমেটিক টাইম দেখবেন যে এডিট করে ছাব্বিশ তারিখ কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো বাইন্যাসের যেহেতু ছাব্বিশ তারিখের লিস্ট হবে বাকি অ্যাক্সানগুলো তো অবশ্যই ছাব্বিশ তারিখের লিস্ট হবে তো দেখবেন টিজি অ্যান্ড লিস্টিং যে টেক প্লেস বারো পি এম ইউটিসি ছাব্বিশে আগস্ট তো এখন মনে রাখতে পারেন ছাব্বিশে আগস্ট কিন্তু এই যে দেখতে আছে টিজি অ্যান্ড লিস্টিং উইল টেক প্লেস বারো পি এম ইউটিসি অন ছাব্বিশে আগস্ট ঠিক আছে তো দেখেন নতুন একটা হচ্ছে লিস্টিং আপডেট দিয়েছে তো দেখেন ছাব্বিশ তারিখ কিন্তু এই যে ডস দেখতে আছেন এটা কিন্তু লিস্ট রোবে তো পাওয়ার অফ বাইন্যান্স ঠিক আছে তো যেহেতু বাইনান্সের লিস্ট হবে সেহেতু অবশ্যই বাকি যে অ্যাকশানগুলো রয়েছে এগুলো কিন্তু ছাব্বিশ তারিখে লিস্ট রোবে তো আপনার যদি আমি দেখাই তো দেখেন সরাসরি বাইবি যে এক্সেন্জারটা রয়েছে ওই বাইবি বিএার টুইটার অ্যাকাউন্টে চলে আসে তো লক্ষ্য রাখেন ওরা কিন্তু প্রায় বারো ঘন্টা আগে একটা পোস্ট করছে তো পোস্টে বলছে কি এদের যে ডক্স টকোনাটা দেখতে আছে এই ডক্স কিন্তু ওই তেইশ তারিখে লিচর ঠিক আছে তো দেখতে আছেন কি হচ্ছে আগস্টের তেইশ তারিখ তো এই যে আগস্টের তেইশ তারিখ দেখতেছে এটা কিন্তু হচ্ছে ক্যান্সেল করে ওরা হচ্ছে ছাব্বিশটা আগস্ট করবে দেখতে পাবেন অথবা হচ্ছে পোস্ট এডিট করে কিন্তু বলবে ঠিক আছে তো সেহেতু আপনারা কী করবেন বাইন্যান্সের যেহেতু একটা ভালো অ্যাক্সচেঞ্জ সেতু সে তো আপনারা হচ্ছে আউট করতে পারবেন কোনো প্যারা নাই এখন বিষয়টা হচ্ছে কি আপনার কিন্তু অনেকের টেনশন আসেন ভাই বাইবিটি উডু দিয়ে কি আমরা ভুল করলাম ভাই বাইনাসে আমরা উডু দিতে পারতাম ভাই বিডির উডু দিয়ে কি আমরা ভুল করলাম ভাই ভুলের কিছু না যখন লিস্ট হবে সেম প্রাইজে কিন্তু বাইবিট বলেন এক্সচেঞ্জার ওই বিডগ্রেড বলেন ঠিক আছে তারপর হচ্ছে ওই ওকে এক্সচেঞ্জার বলেন তারপর হচ্ছে গেটোটা এক্সচেঞ্জ আপলেন সবগুলো একই প্রাইজে কিন্তু লিটার হবে একটু কম বেশি ঠিক আছে সেহেতু আপনারা অনেকেই টেনশনে থাকবেন ভাই কোনো টেনশন করার দরকার নাই। আপনারা যে যেখানে উড্ডু দিয়েছেন ওইটা নিয়ে সন্তুষ্ট থাকেন সুখে আপনার যে লক্ষ্য রাখেন তো দেখতে আছেন এখান থেকে এখন আপনার বোনাসটা নিবেন কেবে ওই পচারটা আমি দেখা দেব তো দেখতে আছেন ওরা কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে আপ টু হচ্ছে বি হাজার ডস্ট গিফট ঠিক আছে তো এই গিফটটা নেবেন কেবে তো প্রথমত আপনি কি করবেন তো সরাসরি আপনি কী কী আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রামে চলে আসবেন চলে আসার পর এই যে দেখতে আছেন ক্লেম লিঙ্ক এই ক্লেম লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন তো যখনই ক্লেম লিঙ্কের উপর ক্লেম প্রথমত আপনার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে জাস্ট আপনি কী কী এই যে দেখতে আছেন ডিপুই টু এক্সচেঞ্জ এই ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর আপনি ক্লিক করবেন তো যখনই ক্লিক করেন প্রথমত দেখতে আছেন এখানে আপনার হচ্ছে তিনটা অপশন শো করতেছে একটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট একটা হচ্ছে নন কন কন্ডিশনাল ঠিক আছে একটা হচ্ছে অ্যাক্সেঞ্জ সিম্পল আপনি এক্সচেঞ্জের উপর ক্লিক করেন কন্টিনিউ বাটন দেখে এটার উপর আপনি ক্লিক করবেন তো ক্লিক কাপড় এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্সচেঞ্জার বাই বিট এক্সচেঞ্জার গেট এক্সচেঞ্জার টিস এবং বি গেট এক্সচেঞ্জার তো প্রথম আপনি কী করেন যার যারা এখন পর্যন্ত উডু দেন নাই জাস্ট আপনি এই যে বাইনান্স দেখতে আছেন এই আর সিলেক্ট করবেন তো সিলেট কাপড় এই যে স্যান্ডহার এই স্যান্ডহার ওপর ক্লিক করবেন এরপর দেখি ইয়েস হ্যাবিট এই ইয়েস হ্যাবিটের ওপর ক্লিক করবেন এখন এই যে অ্যাড্রেস এবং মেমোটা পাবেন কোথায় তো প্রথম তো আপনার যদি আমি দেখাই তো দেখেন সরাসরি বাইনান্স যে এক্সচেঞ্জারটা রয়েছে ওই বাইন্যান্স এক্সচেঞ্জার মধ্যে চলে আসছে তো চলে আসার পর জাস্ট ওয়ালেট দেখতে আছে এই ওয়ালেটের উপর আমি ক্লিক করবো ক্লিক করার সাথে দেখতে আছেন আপনার ডিপোজিট অপশন এই ডিপোজিটের উপর আমি ক্লিক করবো ঠিক আছে তো ক্লিক করব তো ক্লিক করার পর এই যে দেখতে আছেন সার্চ বাটন এই সার্চ বাটন আমি ডক্স লেগে সার্চ দেবো ঠিক আছে ডিও জিএস ডিও জি এস তো দেখতে আছেন ডক্স কিন্তু টোকানটা চলে সিম্পল এটার পর ক্লিক করবো তো ক্লিক কার এই যে দেখতে আছেন টোন কোয়েন এই টোন কোয়েন উপর ক্লিক করব তো ক্লিক করার সাথে দেখতে আছে ইম্পর্ট্যান্ট একটা নোটিশ দিয়ে জাস্ট আমি ওকে বাটন দেখতে আছেন ওকের উপর ক্লিক করবো এখান দেখতে আছে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আমি কপি করবো সো কপি কর সরাসরি যে আমার যেই অ্যাকাউন্টে রয়েছে ওই অ্যাকাউন্টের মধ্যে চলে আসবো আর তারপর এখান দেখে বায়না সিলেক্ট করছি এরপর আমি কী করি এই যে দেখতে পাচ্ছেন সেনহার সেন সেনেহারের উপর ক্লিক করবো তো ক্লিক কাপড় দেখে ইয়াস হ্যাভি এটার উপর ক্লিক করবে প্রথম তো দেখতে আছেন অ্যাড্রেসটা পেস্ট করলাম এরপর দেখে মেমো ঠিক আছে আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ঠিক আছে জাস্ট আমি মেমোটা কপি করলাম তো কপি কাপড় এই যে দেখতে আছেন ওই মেমো এই মেমোর জায়গা আমি পেস্ট করবো তো পেস্ট কাপড় এই যে দেখেন স্যান বাটন এই স্যানের ওপর ক্লিক করব এরপর দেখতে আছেন কনফার্ম এই কনফার্মের ওপর ক্লিক করবো তো কনফার্মে ক্লিক করার সাথে দেখতে আছেন আমার কিন্তু বাইন্যান্সে ডিপোজিট করা সাকসেসফুল হয়ে গেলো আমার যে বোনাসটা রয়েছে ওই বোনাসটা কিন্তু আমি ফাইনালি পায়ে যাব ঠিক আছে তো এভাবে দেখা দিলাম এভাবে দ্রুত সবাই হচ্ছে বোনাসটা নিয়ে নেন যে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা বাইন করা কিন্তু খুবই হচ্ছে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় একটু ভুলের কারণে কিন্তু আপনার যে পেমেন্টটা রয়েছে এই পেমেন্টটা কিন্তু অন্য কোথাও চলে যাবে তো প্রথমত দেখতেছেন এখানে কিন্তু অবশ্যই আনলিমিটেড আপনার ডিপিউট করতে পারবেন এখানে বলা নাই যে আপনি এত পরিমাণ ডিপিউট করতে পারেন এত পরিমাণ ঠিক আছে আর এখানে দেখতেছেন উইন আপ টু এখান থেকে হচ্ছে বিশ হাজার ডক্স আপনার হচ্ছে গিফট নিতে পারবেন এখন এই গিফটটা নিতে পারবেন কোন সময় আপনার এটা দেখাচ্ছে ঠিক আছে প্রথমত আপনি যদি লক রাখেন তো দেখতেছেন এখানে কি বলছে ফার্স্ট হচ্ছে পাঁচশো কি ইউজার গেট বিহাজার ডক্স রেমিন ঠিক আছে তো গেছেন দু হাজার ডক্স ওভারঅল আপ টু যে হচ্ছে বাইশ বি ডক্স ঠিক আছে রাখেন তো দেখতেছেন বাইনাসে কিন্তু ট্রেড স্টার্ট হবে ছাব্বিশ তারিখে ঠিক আছে তো দেখেছেন এখানে কিন্তু অলরেডি হচ্ছে মেনশন করে বলেছে উই ট্রেড স্টার্ট ছাব্বিশ তারিখ এবং কি এখানে দেখতে আছেন নতুন একটা অ্যানাউন্সমেন্ট করছে ওরা তো দেখতে আছে এখানে কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু লিস্ট হবে তো দেখতেছেন এখানে লিস্টিং অ্যানাউন্সমেন্ট ঠিক আছে তো বাকি যে অ্যাসগুলো রয়েছে এগুলো কিন্তু দেখবেন যে আস্তে আস্তে কিন্তু এই যে ট্রেডের তারিখটা রয়েছে এই ট্রেডের তারিখটা কিন্তু চেঞ্জ করে দেবে ঠিক আছে তো প্রথমত দেখতেছেন এখানে কিন্তু ওরা স্পষ্ট করে বলে দিচ্ছে তো দেখতেছেন প্রথমত পাঁচশো পঞ্চাশ বিলিয়ন কিন্তু এদের স্টকনের সাপ্লাই ঠিক আছে আর এখানে দেখতেছেন চার পার্সেন্ট কিন্তু অ্যালো করে রাখছে লাঞ্চ ফুলের জন্য সব কিছু এখানে স্পষ্ট করে বলে দেওয়া আসে আর এই যে টোকেনটা লিস্টের হবে এটা কিন্তু টোর নেটওয়ার্কের বেশ করে কিন্তু লিস্টের হবে ঠিক আছে আপনি লক্ষ্য রাখেন তো দেখছেন সদস্য কিন্তু এল ব্যাঙ্ক যে এক্সচেঞ্জারটা রয়েছে এই এল ব্যাঙ্ক এক্সচেঞ্জের কিন্তু চলে আসে তো দেখেছি এখানে কিন্তু অলরেডি কিন্তু ওরা হচ্ছে ডক্স কিন্তু লিস্টে করা দিচ্ছে ঠিক আছে তো আপনার ধরে রাখতে পারেন এখান থেকে একটা প্রাইস প্রেডিকশন আপনারা নিতে পারেন তো দেখছেন এখানে হচ্ছে লিস্টের রয়েছে কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ ঠিক আছে তো যদি এখানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভের হচ্ছে হয় তো দেখতে এক হাজার টোকানের ভ্যালু শো করতে হচ্ছে কিন্তু ডলার ঠিক আছে তো আপনার এখান থেকে হচ্ছে ধরে রাখতে পারেন যে এত প্রাইজের লিস্টে হতে পারে এর থেকে কমন লিস্টে হবে এটা কিন্তু এখন সঠিকভাবে বলা যাবে না তো ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো আপনার এখান থেকে ধারণা নিতে পারেন তো যখন লিস্ট হবে তখন হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ঠিক আছে অর্থাৎ থ্রি বা হচ্ছে ওয়ান অথবা হচ্ছে টু এটাতে লিস্ট হবে ঠিক আছে ধরে রাখতে পারেন তো আন্দাজ দিলাম একটা আইডিয়া তো প্রথমত এখানে দেখতে আছেন এখানে ভুলও কেউ হচ্ছে বাইসেল করতে যায় না কারণ এখানে কিন্তু আন অফিসিয়ালের লিস্ট রয়েছে তো যে কোনো সময় হচ্ছে টোকানে এমন দাম দেবে যে আপনার ডলার এক ডলার থেকে আপনার পঞ্চাশশন নামা দেবে ঠিক আছে তো তো আপনার ভুল করো এই এক্সচেঞ্জগুলোতে আপনার বাইসেল অথবা ডিপোজিট কিছু করতে যাবেন না তো এটুকু আপনার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নিজ কোনো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ